রাত দুপুর বেলায় পম্পুদাস আমাকে ডেকে তুলেছে, বলছে যে গ্র্যানি নাকি আমাদের বাড়িতে এসেছিল, আর গ্র্যানি আমাকে চ্যালেঞ্জ করে গেছে। গ্র্যানি এক্সট্রিম মোডে খেলতে হবে, দেখো রাত বাজে এখন 1:22, আর এই রাত্রিবেলা আমাকে এখন গ্র্যানি চ্যালেঞ্জ খেলতে হবে, তাও এক্সট্রিম মোডে। ভাই এই দেখো সব এলার দোষ, সব আমি কালকে বুতামের ভিডিও দিয়েছি, বাপচার ভিডিও দিব না আজকে, কিছু করার নেই। এনার জন্য নাকি আমার 300K সাবস্ক্রাইবার হচ্ছে, ইনি না থাকলে 300K সাবস্ক্রাইবার হবেই না আজকে এই গেম না খেললে। তার জন্য খেলতে পারে এই পম্পুদাস, রাতে 1টার সময় ডাকাডাকি করছে, খেতে তো কাজ নেই, সারাদিন খায় আর ঘুমায়। চলো আমরা এখন গ্র্যানি খেলবো, আর এমন ভাবে গ্র্যানির চ্যালেঞ্জ। আমিও যে বোতলের মুখটা ঠিকঠাক আটকাইনি, তারপরে সব জল নিচে পড়ে গেছে, জানি বকা শুনতে হবে, সব এই সব গ্র্যানির দোষ। তো চলো গ্র্যানি এক্সট্রিম মোডে খেলবো, অনেক হয়েছে, অনেক নাটক করেছি। গ্র্যানি ভাবছে আমি পারবো না। আজ যারা যারা আমাকে এখনো ভাবো যে আমি নুব, তাদের প্রমাণ করার টাইম চলে এসছে যে আমি আসলেই কত বড় প্রো। মানছি সবসময় প্রো থাকি না, কিন্তু গ্র্যানিতে আমি ভাই বিশাল প্রো। এখন এক্সট্রিম মোডে পৃথিবীতে এরকম লোক আছে কিনা যে খেলে কমপ্লিট করেছে আমি জানি না, কিন্তু আমি কমপ্লিট করব এক্সট্রিম মোডে। এই তো আমাদের গ্যারনি, গ্যারনি আর গ্র্যান্ডপা, গ্র্যান্ডপার গলায় চাবি ঝুলছে, যে চাবিটা আমাদের চুরি করে নিতে হয়। তোমরা জানো যারা যারা গ্র্যানি প্রো, আর গ্র্যানি চ্যাপ্টার 2 প্লে করা যাক। আর দেখো আমি বলেছিলাম আমি চিটিং করবোই না, এক্সট্রিম মোড বলেছি তো এক্সট্রিম মোডেই খেলে কমপ্লিট করব। আজ এক্সট্রিম মোডে খেলার টাইম চলে এসেছে, তোমাদের দেখানোর টাইম চলে এসেছে। নাইটমেয়ারও নিব ভাই, ভয়টাই আমি পাই না। নাইটমেয়ার থাকবে, এক্সট্রিম মোডে থাকবে, গ্রাফিক কোয়ালিটি হাই থাকবে, একদম ভলিউম বাড়াও। অত না, এটা ঠিক আছে, ওকে। আজ গ্র্যানি এক্সট্রিম মোডে খেলার টাইম চলে এসেছে, চলো নেক্সট। লোডিং হচ্ছে আমাদের গেম। ও স্কিপ ইন্ট্রো, ইন্ট্রো দেখতে দেখতে আমি বুড়ো হয়ে গেছি, ইন্ট্রো আর দেখবো না, শুধুমাত্র আজকে খেলা হবে ভাই, আজকে প্রোনেস হবে গ্র্যানিতে। তোমরা দেখতে পাবে যে আজকে আমি গ্র্যানিতে কত বড় প্রো, আসলেই কত বড় প্রো। তো চলো দেখি গ্র্যানি কী করছে। এই দেখো নাইটমেয়ার মোডে এটাই আমার ভালো লাগে, এক্সট্রিম মোডে আমার হাতে টর্চ থাকবে না, টর্চটা দূরে গিয়ে ছিটকে পড়ে আছে আমার হাত থেকে। আর এখানে সব কিছু চকচক করছে, মনে হয় রক্ত দিয়ে বাড়িটা বানিয়েছে এখনই। এই তো গ্র্যানি রেডি। হ্যালো গ্র্যানি, গ্র্যানি আজ আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আজ গ্র্যানি চলে আসছি আমি, এখানে এটা খুলে দেই। হ্যালো গ্র্যানি, এবার যদি আওয়াজ করে দিই, এটা এক্সট্রিম মোড, তোমাদের মাথায় রাখতে হবে এটা এক্সট্রিম মোড, ওই জন্য আমাকে শান্তভাবে খেলতে হবে, এতটাই শান্ত মতো খেলতে হবে যাতে গ্র্যানি বুঝতেও না পারে যে এখানে একটা চালাক প্লেয়ার চলে এসছে। এটা ফেলে দাও, গ্র্যানি এখন হাঁটতে হাঁটতে চলে আসবে, আমি এখানে ওয়েট করি। গ্র্যানি আসছে, গ্র্যানি আসছে ভাই, গ্র্যানি পায়ের শব্দ শোনা যাচ্ছে আস্তে আস্তে। হ্যালো গ্র্যানি, ওই তো গ্র্যানি গেছে, গ্র্যানি গেছে, গ্র্যানি ওইদিকে গেছে, চলো আমরা উপরে যাই। একবার দুইবার নতুন নতুন সবাই মরে, কিন্তু মরার পরও যে গেম এসকেপ করতে পারে সে হচ্ছে আসল প্রো, যেমন আমি একবার মরেছি, ডে টু শুরু হয়ে গেছে, কিন্তু গেম হেরেছি এটা মনে করো না, গেম জিতে যাব। আজকে দেখাবো, মানে গ্র্যানি আমাকে চ্যালেঞ্জ করেছে, তো গ্র্যানির চ্যালেঞ্জ আমি আজকে মুখে ছুড়ে মারবো গ্র্যানির, যে আমি এক্সট্রিম মোডেও পারি। গ্র্যানি বলেছে কেউ পারে না এক্সট্রিম মোডে। গ্র্যানি মনে হয় বাইরে এসছে, গ্র্যানি আমাকে স্পন্সার করেছে, মানে গ্র্যানি আমাকে স্পন্সার করেছে যে এক্সট্রিম মোডে কেউ পারে না, তুই জানি মানে আমাকে জানে যে শখের গেমার একমাত্র প্রো, ওই ছাড়া কেউ পারবে না পৃথিবীতে, ওই জন্য এসছে আমার কাছে। হ্যালো গ্র্যানি, গ্র্যানির আর একবার ঘন্টা বাজিয়ে দিই, দাঁড়াও, এই যে ঘন্টা বাজিয়ে দিয়েছি, এসো গ্র্যানি, কথা গ্র্যানি আসছে, আবার আসছে। ভয়টাই আমি পাই না। এক্সট্রিম মোড যতক্ষণ আমি পার করতে না পারবো, অতক্ষণ আমি গ্র্যানির চ্যালেঞ্জে, আমি গ্র্যানিকে আমি চ্যালেঞ্জে হারাবোই ভাই, গ্র্যানির সাথে আমি হারতে চাই না কোনোভাবেই না। এক্সট্রিম মোডে তো আমি গ্র্যানিকে হারাবোই, সে আমি মরে যাই, যান প্রাণ বেরিয়ে যাক, কোনো অসুবিধা নেই, গ্র্যানি তো হারাবেই আজকে। চলো এবার আমাকে প্রথমে যেটা করতে হবে, একটু ন্যাংরাচ্ছি খোরাচ্ছি ঠিক আছে, প্রথমে আমাকে আবার ওইটা ফেলতে হবে, গ্র্যানি আবারও আসবে, এখানে আমাকে ওয়েট করতে হবে। আমি মুখস্থ হয়ে গেছে ভাই, বেশি প্রো হয়ে গেছি, সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু আজ গ্র্যানি মনে হয় আসছে আবারও। গ্র্যানি 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 গ্যানি
গ্র্যানি সরি সরি আমি নুব আমি নুব আমি নুব আমি দুনিয়া সেরা নুব। গ্র্যানি দেখো এক্সট্রিম মোডে এরকম না যে তুমি একবার খেললেই পারবে, এক্সট্রিম মোডে তোমাকে দুই তিনবার ট্রাই করতে হবে। তুমি বারবার মরবে, একবার মরবে আবার ট্রাই করবে, একবার মরবে আর একবার ট্রাই করবে, এরকম করতে করতে তোমাকে অনেকবার এক্সট্রিম মোডে ট্রাই করতে হবে, তারপরে তুমি গ্র্যানি এসকেপ করতে পারবে। হ্যালো গ্র্যানি, আমি যাচ্ছি কিন্তু উপরে। হ্যাঁ দাদু লেংথি ভেদে দৌড়ে দৌড়ে আসছে ভাই, আটকা এটা। ও শেট 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 আটকে দিয়েছি তো। দাদু দাদু চলে এসছে, দাদু এত জোরে দৌড়াচ্ছে মনে হয় দাদু ম্যারাথন রেস থেকে উইন হয়ে এসছে ভাই। আমি কোথায় নাকি দাদু বলছে, আমি কোথায় দাদু বলছে, তুমি কোথায়? কিন্তু আমি দাদুকে বলবো না, আমি এখন এখান থেকে পালাবো। দাদু চুইংগাম খাও। ও দাদু পিছনে ঘুরলে আমি মরে যাবো। দাদু ওইদিকে যাক, তারপরে আমি যাবো। দাদু এই দাদু নেংটি খুলে গেল তোমার। দাদু দাদু মনে হয় আমাকে দেখতে পায়নি এখনো, দাদু তো কানেও কম শোনে। ও দাদু দাদু আমার দিকে আসছে ভাই, আমাকে একদম সতর্কভাবে খেলতে হবে, এতটাই সাবধানে খেলতে হবে এই গেম যাতে গ্র্যানিও না বুঝতে পারে যে আমি মানে এখানে আছি। মাকড়সা দৌড়াদৌড়ি করে, ও নাইটমেয়ার মোটে তো মাকড়সা দৌড়াদৌড়ি করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। গ্র্যানি আমি আসছি, আমাকে ভয় দেখিও না। দাদু যাচ্ছে ওইদিকে, দাদু ও দাদু দাদু ওইদিকে যাচ্ছে, আমাকে এটা লকও খুলতে হবে। ওখানে ক্রিসমাস ট্রি, এখানে সিলিন্ডার আবার জেন্ত হয়ে যাবে না তো, বলা যায় না ভাই। এক্সট্রিম মোডে যা ইচ্ছা তাই হতে পারে, এক্সট্রিম মোডে খেলতে গেলে ভাই বুকের দম। গ্র্যানি রান্না করছিল, রান্না করতে করতে আমাকে দেখে নিয়েছে ভাই। এই চ্যালেঞ্জ আমি হারতে পারি না, এক্সট্রিম মোডে লাস্ট ডে ভাই আমি খেলবো না, আমি প্রথম থেকে শুরু করবো একদম এক্সট্রিম মোডে। যতক্ষণ আমি গেমটা না কমপ্লিট করতে পারছি অতক্ষণ আমি ছাড়ছি না ভাই, হাল ছাড়ার মানুষ আমি নই। দেখো ছোটোবেলা থেকেই অনেক দেখেছি, অনেকবার হেরেছি জিতেছি, এই গেমেও হারবো জিতবো, কিন্তু না যতবারই হারি আমার কোনো সমস্যা নেই, কিন্তু জিতে দেখাতে হবে। ছোটোবেলা থেকে যেমন জিতে এসেছি, হেরেছি তারপর জিতেছি, আজকেও আমি হেরেছি ঠিকই কিন্তু জিতবো ভাই, শেষ পর্যন্ত জিতে দেখাবো গ্র্যানিকে। গ্র্যানি আজকে বুঝতে পারবে যে আসল প্রো মানুষের কাছে এসে চ্যালেঞ্জ করেছে, আসল প্রো। আমি ভাবছিলাম এক্সট্রিম মোড অতটাও কঠিন হবে না, কিন্তু ভালোই কঠিন লাগছে, যদিও প্রোদের কাছে অতটাও কঠিন না। এটা কি করছে ভাই? হ্যালো ও গ্র্যানি আর গ্র্যান্ডপা আমাকে মাকড়সার কাছে নিয়ে আসছে খাওয়ার জন্য। বাহ গ্র্যানি, এমনিতেই তো তোমরা ম্যারাথন খেলে গোল্ড মেডেল জিত। গেম ওভার, একবার গেম ওভার হতে পারে, দুইবার আর হবে না। যাই হোক এর পর দিন, আজকে তো পারলাম না, হেরে গেলাম, কিন্তু এর পর দিন আমি চ্যালেঞ্জ জিতে দেখাবো। আর যদি না জিততে পারি তাহলে আমি আর গ্র্যানি কোনোদিনও খেলবো না। গ্র্যানির চ্যালেঞ্জ আজকের মতো হেরে গেছে, কিন্তু গ্র্যানি আজকে ভয় দেখাবে না বলেছে। খেলেছি ভাই এক্সট্রিম মোডে, পারিনি সেটা পরের কথা, কিন্তু খেলেছি। তাড়াতাড়ি লাইক করে দেবো, যারা যারা ভেবেছো যে নুব লাইক করবো না, চিটিং করেছে এটা করেছে, এরকম বললে হবে না ভাই, লাইক করতে হবে, লাইক না করলে হবে না। তাড়াতাড়ি লাইক করো ভিডিওটিতে, আর চ্যানেলটিতে যারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই 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 বাই।